আজকের পুরো ঘটনাটা আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে বলে দিচ্ছি আজকে স্যার প্রথমে বসেছিলেন অভিজিৎ স্যার কিছু একটা ব্যাপার নিয়ে গল্প করছিলেন তারপরে যখন এজলাসে আমাদের বিকাশ রঞ্জনবাবু স্যার প্রবেশ করলেন তখন তিনি বললেন ও দশ নম্বর হিয়ারিংয়ে যে ম্যাটারটা আছে সেটা তারপরে অভিজিৎবাবু বললেন ঠিক আছে এনসিটি সিটি সাবমিশন দিয়েছে তখন আমাদের দিব্যেন্দু স্যার বলে যে হ্যাঁ আমাদেরকে দিয়েছে এবং বোর্ডের লয়ার হ্যাঁ বোর্ডকে দিয়েছে তারপরে ওদের পক্ষ থেকে এনআইএসদের পক্ষ থেকে সুদীপ্ত স্যার ছিলেন সুদীপ্ত স্যার বলেন যে স্যার আমাকে মেল করেনি বা আমাকে এনসিটির কোনো সাবমিশন জানায়নি তখন অভিজিৎ স্যার তাকে বললেন যে আপনি কেন জানাননি তখন বোর্ডে আপনার এনসিটি যে লয়ার ছিল তিনি একদম স্পষ্ট ভাষায় বলে দিলেন যে স্যার দিব্যেন্দু দিব্যেন্দুবাবুর ইমেল আইডি আমার কাছে ছিল না সেই জন্য আমি তাকে জানাতে পারিনি বা পাঠাতে পারিনি তখন পঁচিশ তারিখে একটা স্যার অভিজিৎ স্যার একটা ডেট দিয়ে দিলেন তখন বিকাশবাবু আমাদের তরফ থেকে স্পষ্ট ভাষায় বলেন পঁচিশ তারিখে যেন ফাইনাল জাজমেন্ট হয় এবং সেখানে এনসিটির উকিল বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যে মানে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুযায়ী পর্ষদকে ল অ্যান্ড অর্ডার মেনে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে অর্থাৎ এক কথায় বলাই যায় এনসিটি আমাদের পক্ষে সাবমিশন দিয়েছে এবং তার সাবমিশনে স্পষ্ট যে আমাদের রিক্রুটমেন্টে এনআইএস বসতে পারবে না আর তার সঙ্গে বিকাশবাবু বলে দিয়েছেন পঁচিশ তারিখ যেন ফাইনাল জাজমেন্ট হয় কারণ এটা দীর্ঘদিন থেকে ঝুলছে সুতরাং পঁচিশ তারিখই ফাইনাল জাজমেন্ট এটাকে নিয়ে আপনাদের আর কোনো আলোচনার কোনো জায়গা নেই যে ডেটটা উল্টোপাল্টা এনআইএসরা বাড়াচ্ছে এটা ভাবার দরকার নেই পঁচিশ তারিখই ফাইনাল জাজমেন্ট সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন এ নিয়ে কোনো টেনশন করার কিছু নেই এনআইএসকে বোর্ডও মানেনি মানে বোর্ডও অস্বীকার করেছে এনসিটিও অস্বীকার করেছে এনসিটি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই ল অ্যান্ড অর্ডার মেনে পর্ষদকে নিয়োগ করতে হবে অর্থাৎ এনসিটি ইনভ্যালিড